আমরা বলি মানুষ সৃষ্টির সেরা জীব, আসলে কি তাই? পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে আর তাতে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে, অর্থাৎ মানুষ মানুষকে মারছে প্রতিনিয়ত। কিন্তু জন্তুরা তো তা করে না, তাদের পেট ভরানোর উদ্দেশ্য ছাড়া তারা কখনোই কোনো প্রাণীর ক্ষতি করে না। মানুষের প্রতি মানুষের ভালোবাসা পৃথিবী থেকে আজ প্রায় উঠেই গিয়েছে, কিন্তু পিনিকবার আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যে এই পৃথিবীতে পশু পাখির ভালোবাসা কতটুকু বেঁচে আছে। এই ভিডিওটি একটি বিড়ালের। এই বিড়ালটির সঙ্গী ক্যান্সারের কারণে মারা যায়, যার পরে বিড়ালটি নিজের মৃত সঙ্গীর বডির সামনে ঘোরাঘুরি করছে। সে ভাবছিল এই বুঝি তার সঙ্গী উঠে পড়বে, আর যখন তার সঙ্গীর বডি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, তখন সঙ্গী হারার কষ্টে বিড়ালটি মানুষের মতোই কাঁদতে লাগলো। এই ভিডিওটি একটি কুকুরের, যে তার মালিকের মৃত্যুর প্রায় 2 মাস পর্যন্ত তার কবরের পাশে বসে থেকে কেঁদেছে, তারপরেও যেন তার কষ্ট এতটুকুও কমেনি। আর আমরা মানুষেরা তো নিজের মা বাবা মারা গেলেও কয়েকদিন পর তা ভুলে যাই। এই ভিডিওটি একটি পাখির, যার সঙ্গী কোনো এক কারণে মারা যায়। আসে তখন বুঝতেই পারছিল না যে সে কি করবে। তার মালিক যখন মৃত পাখিটিকে নিয়ে যাচ্ছিল, সে তাকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কারণ সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তার সঙ্গী তাকে ছেড়ে চলে গিয়েছে। সে কোনোভাবে মৃত পাখিটিকে নিয়ে যেতে দিচ্ছিল না। এই ভিডিওটি দুটি কুকুরের মধ্যে একজনের পায়ে কোনোভাবে গুরুতর আঘাত পেয়ে সে চলার অবস্থায় ছিল না, আর সে দুর্ভাগ্যবশত রেল লাইনের উপরে পড়েছিল। ঠিক তখন অপর দিক থেকে ট্রেনও আসছিল, কিন্তু দ্বিতীয় কুকুরটি আঘাতপ্রাপ্ত কুকুরটিকে তখনও ছেড়ে যায়নি। সে তার সঙ্গীর সাথে ট্রেন ট্র্যাকের উপরে শুয়ে পড়ে, যেন সে তার সাথেই থাকতে পারে, এবং সৌভাগ্যবশত তাদের কোনো রকম কোনো ক্ষতি না করেই তাদের উপর দিয়ে ট্রেন চলে যায়। আর এই পুরো ঘটনাটিকে কয়েকজন ছেলে দূরে দাঁড়িয়ে দেখতে পায়, যারা পরে কুকুর দুটিকে একটি ডগ রেস্কিউ সেন্টারে নিয়ে গিয়ে তাদেরকে সুস্থ করে তোলে। মানুষেরা বলে টিল ডেথ ডু আস অ্যাপার্ট, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমরা কখনোই আলাদা হব না, কিন্তু সেটা মন থেকে কটা মানুষই মেনে চলে। আর এখানে নিজের প্রাণের চিন্তা না করে কুকুরটি যেভাবে রেল ট্র্যাকের উপর শুয়ে পড়লো, তা কোনো মানুষের পক্ষে কখনোই করা সম্ভব নয়। হয়তো একেই বলে প্রকৃত ভালোবাসা। এই ভিডিওটি একটি কুকুরের, যার সঙ্গী একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু সে বারবার মৃত কুকুরটিকে নাড়া দিয়ে উঠানোর চেষ্টা করছিল। সে পাগলের মতো তার মৃত সঙ্গীকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল। হয়তো সে বুঝতেই পারেনি যে তার সঙ্গী তাকে ছেড়ে চিরতরে না ফেলার দেশে চলে গেছে। এই মর্মান্তিক ঘটনার অনেকক্ষণ পর কুকুর দুটোর ওনার তাদেরকে খুঁজে পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। এই ভিডিওটিও একটি কুকুরের। এই কুকুরটির সঙ্গী একটি গাড়ির আঘাতে প্রাণ হারায়, কিন্তু তার সঙ্গী তা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে তার সঙ্গীর সাথে রাস্তার মাঝখানে এমন ভাবে শুয়েছিল যেন সে তাকে ছেড়ে কখনোই যাবে না। আমরা মানুষেরা ভালোবাসার ক্ষেত্রে এটা বলেই থাকি যে কখনো তোমায় ছেড়ে যাব না, কিন্তু কয়জনই বা এই কথার আসল অর্থ বোঝে? বাস্তবে তো এই নির্বাক পশুটি এই কথাটি বোঝার প্রমাণ দিয়েছে। এই ভিডিওটিতে একটি কুকুর তার ভাইকে রাস্তার পাশে একটি গাড়ির টক্করে মরে পড়ে থাকতে দেখে, তারপর সে তার ভাইয়ের মৃতদেহ সেখান থেকে নিয়ে এসে সযতনে নিজেই তার ভাইকে কবর দিতে থাকে। এখন দেখে নিন এমন কিছু পশুদের, যারা শুধু অন্যান্য পশুদেরকেই নয় বরং মানুষদেরকেও অত্যন্ত ভালোবাসে। অনেকদিন পর তাদের ওনারকে দেখে কতটা আনন্দিত হচ্ছে একবার দেখুন, যেন তাদের জড়িয়ে ধরেও এই অবুঝ পশুগুলোর আনন্দের কোনো সীমাই ছিল না। যদি পিনিক পায় এমন একটি ভিডিও দেখতে চান যেখানে পশু পাখিরা মানুষের জীবন বাঁচিয়েছে, তবে কমেন্টে জানাতে পারেন, আমি খুব শীঘ্রই সেই ভিডিওটিও আপলোড করব। এই ভিডিওটি একটি বিড়ালের, যার মালিক কোনো কারণে মারা যায়।
আর তাকে কবর দিয়ে দেওয়া হয়। কিন্তু পরিবারের বাকি সকলে এই ব্যাপারটি মেনে নিলেও অবুঝে প্রাণীটি কোনোভাবেই তা মেনে নিতে পারছিল না। সে বারবার মাটি খুঁড়ে তার মালিককে উপরে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু সে হয়তো বুঝতেই পারছিল না যে তার মালিক আর কোনোদিনই উপরে উঠে এসে তাকে জড়িয়ে ধরে আদর করবে না। মানুষ তো বুদ্ধিমান প্রাণী, তাই নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। কিন্তু বুদ্ধিমান মানুষের পাশাপাশি অবুঝ ও নিঃস্বার্থ এই পশু পাখিদেরকে সৃষ্টি করার জন্য সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ। সেজন্যই হয়তো আজও এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা বেঁচে আছে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না জানো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।